নমস্কার বন্ধুরা, অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে একটি আশার আলো দেখাই দিয়েছে। কারণ মিডিয়া রিপোর্ট অনুযায়ী জেসিএম সেক্রেটারি একটি খবর বলেছেন এবং সেই অনুযায়ী কবে নাগাদ অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে বা তার ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এবং মিনিমাম বেতন এবং মিনিমাম পেনশন কত হতে পারে এই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই সংক্রান্ত খবরটি আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, কারণ আপনারা জানেন যে লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনাররা এই অষ্টম বেতন কমিশনের দিকে কিন্তু চেয়ে বসে আছে যে কবে নাগাদ এটা ঘোষণা হবে। তো মোটামুটি অনেকবার অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো এবারে যে রিপোর্টটি জেসিএম সেক্রেটারি উনি কিন্তু বিষয়টি বলেছেন যে এই সম্ভাবনা একটা তৈরি হয়েছে। তো সেই বিষয়টি আজকে নিয়ে আলোচনা করব। দেখুন, কয়েকটি নিউজ চ্যানেলও কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে, হিন্দি জাগরণ পত্রিকাতেও কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে, এমএস চ্যানেল এবং সেই সঙ্গে ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ আরও কয়েকটি চ্যানেলেও কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে যে অষ্টম বেতন কমিশন তার সম্ভাবনা তৈরি হয়েছে পরের মাসে। এবার দেখিনি, দেখুন নিউজটি কী বেরিয়েছে যে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইথ পে কমিশন হয়তো পরের মাসে গঠন হতে পারে। অষ্টম বেতন কমিশন নিয়ে এই যে ঘোষণাটি বা এই যে রিপোর্টটি আশা প্রকাশ করেছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি জেসিএম, এদের এই জেসিএমের কাজ হচ্ছে কেন্দ্র সরকারি কর্মচারী এবং সরকারের মধ্যে একটি সেতু বন্ধন করে। এরা মোটামুটি এই সরকার এবং কর্মচারীদের মধ্যে মত বিনিময় থেকে শুরু করে এদের দাবি দাওয়াও কিন্তু এনারাই এই কাজটা করে রাখেন। এনার যে সেক্রেটারি শিবগোপাল মিশ্র তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন এবং এখানে বলা হয়েছে যে এই বিষয়টি খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে। নেক্সট মাসে জেসিএমের একটি মিটিংও আছে, সেখানটায় জেসিএম বলতে জেসিএমের মিটিং হবে সরকারের সঙ্গে, তো সেখানেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে, দেখুন শিবগোপাল মিশ্র বলেছেন যে মানে এনসিজেসিএমের সভাপতি সেক্রেটারি, তো উনি বলেছেন যে পরের মাসে যখন আমাদের মানে মিটিংটা হচ্ছে তো সেখানে পে কমিশন নিয়ে একটি আর্লি ঘোষণা হওয়ার বা আমরা দাবি করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে যে রিপোর্টটি বলা হচ্ছে যে ইনারা প্রথমে যে মেমোরেন্ডামটা দিয়েছিলেন রাজীব গৌবাকে, যিনি ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন প্রথমে, তারপরে টিভি সোমনাথনকে এই একটা রিপোর্ট ওরা পেশ করেছিল, প্রেজেন্টেশন দিয়েছিল যে বেতন কমিশনটা কীরকম হওয়া উচিত বা কীরকম তার স্ট্রাকচার হওয়া উচিত। এবং সেই অনুযায়ী আপনারা জানেন অষ্টম বেতন কমিশন যেটা লাগু হওয়ার ডেট সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026। এবং সেই অনুযায়ী যে রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে পেনশনাররা পরের মাসে হয়তো বা সেই সঙ্গে স্যালারিজীবী অর্থাৎ চাকরিজীবীরাও কিন্তু পরের মাসে পে কমিশনে আশা করতে পারে। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 1.92। আপনারা জানেন আগের বারে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সপ্তম পে কমিশনে 2.57, সেটাকে এবার হয়তো 1.92 হতে পারে। এবং সেই সঙ্গে মিনিমাম পেনশন এবং মিনিমাম স্যালারি এটা বলা হচ্ছে, আগে আপনারা জানেন মিনিমাম স্যালারি ছিল 18,000, সেটাকে বেড়ে 34,560 হতে পারে এবং মিনিমাম পেনশন 17,280 টাকা হতে পারে। এটা হচ্ছে এই রিপোর্ট অনুযায়ী। শুধু তাই নয়, নভেম্বরে জেসিএমের যে বৈঠক আছে এটা জাগরণের স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বলা হয়েছে এনডিডিউ প্রফিট থেকে এই খবরটি ওনারা শেয়ার করেছেন, সেখানে বলা হয়েছে যে নভেম্বরে যে জেসিএমের বৈঠক আছে সরকারের সঙ্গে এবং সেখানটায় যে একটা আদান প্রদান হতে পারে, তো সেখানটায় এই বিষয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন আর কিন্তু বেশি দিন বাকি নেই 1 জানুয়ারি 2026, কারণ এর রিপোর্ট হবে, তারপরে মানে সমস্ত কাজগুলো করতে সময় লাগবে, তাই আশা করা হচ্ছে যে ওই দিনই ঘোষণা হতে পারে। কারণ এর আগে ইউনিয়ন ফিনান্সের সেক্রেটারি টিভি সোমনাথন একটা টিভি সাক্ষাৎকার বলেছিলেন যে খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে, 2024 যেহেতু চলছে সুতরাং 2026 এবং 1 জানুয়ারিতে হওয়ার মানে অ্যাক্টিভ হবে হয়তো পেগমসানডি, সেই অনুযায়ী কিন্তু কাজ হয়তো হয়ে যাবে। এবং এখানে বলা হচ্ছে রিপোর্টে যে কী লাভ হবে অষ্টম বেতন কমিশন হলে, কার কী লাভ হবে। বলা হচ্ছে যে কর্মচারীদের বেতন বাড়বে 20-35% এবং সেই সঙ্গে অ্যালাউন্স, বিভিন্ন অ্যালাউন্স এইচআরএ ডিএ টিএ বিভিন্ন ধরনের অ্যালাউন্স বাড়বে। এবং সেই সঙ্গে কর্মচারী এবং পেনশনারদের যখন হাতে টাকা বেশি তারা বেশি করে খরচ করবে, সরকারের কাছে কিন্তু ঘুরে সেই রেভিনিউ যাবে। এবং পেনশনারদেরও পেনশন যদি 30% বাড়ে তো সেক্ষেত্রে ওনাদেরও কিন্তু খানিকটা পোস্ট রিটায়ারমেন্ট লাইফটা অনেকখানি স্টেবিল হবে এবং এর ফলে সরকারের কাছে কিন্তু ঘুরপথে অনেকখানি টাকা ইনকাম হবে। তো মোটামুটি অষ্টম বেতন কমিশন নিয়ে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তো আমরা দেখিনি পূর্ববর্তী যে পে কমিশনগুলো তাদের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল। চতুর্থতে ছিল মানে বেতন বৃদ্ধি যে শতাংশ, এটা শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টর নয়, শতাংশ হচ্ছে চতুর্থ বেতন কমিশনে হয়েছে 27.6%, পঞ্চম বেতন কমিশনে 31%, ষষ্ঠ বেতন কমিশনে হয়েছে 54% এবং সপ্তম বেতন কমিশনে হয়েছে 14.29%।
মোটামুটি সপ্তম বেতন কমিশনের মিনিমাম পেনশন বেতন হয়েছে 18,000। তো এবার আশা করা হচ্ছে 34,280 টাকা হতে পারে। তো এটা মোটামুটি একটা মিডিয়া রিপোর্ট, এখন এটাকে কনফার্ম নিউজ বলা যাবে না। তো মোটামুটি এই রিপোর্টটি আপনার সঙ্গে আমরা শেয়ার করলাম। আপনারা অনেকেই বলছিলেন যে অষ্টম বেতন কমিশন কবে ঘোষণা হতে পারে বা কবে কী হতে পারে তার কোনো নিউজ থাকলে, তাই আমরা খবরটি শেয়ার করলাম। ধন্যবাদ।